আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। মার্কিন রাষ্ট্রদূত নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক। রিজার্ভ থেকে ডলার চাই এফবিসিসিআই। টিসিবির জন্য কেনা হচ্ছে 2,75,00,000 লিটার সয়াবিন তেল। অপর মামলা জামায়াতের আমিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ট্রেনের নিচে ঝাঁপ দিল স্কুল ছাত্রী। খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু। চাল ও গমের এলসিতে নগদ জমা ন্যূনতম রাখতে হবে। 8টি জরুরি পণ্য বাকিতে কেনার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা, জানালেন টিপু মুন্সী। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 184। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে মন্ত্রীর দপ্তরে ওই বৈঠক হয়, তবে সেখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানা সম্ভব হয়নি। দায়িত্বশীল একাধিক সূত্র আভাস দিয়েছে, বুধবার সকালে রাজধানীর শাহিনবাগে এক যুগ ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে তার উপস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে, আর এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানাতে জরুরি ওই বৈঠক করে থাকতে পারেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই। বিশেষ করে রোজার জন্য অত্যাবশ্যকীয় পণ্যের ঋণপত্র খুলতে রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে ডলার সহায়তা চেয়েছে সংগঠনের নেতারা। এছাড়া 2023 সালের জুন পর্যন্ত কিস্তি পরিশোধ না করলেও কাউকে ঋণ খেলাপি না করার দাবি জানান তারা। সংগঠনের পক্ষ থেকে আমদানি রপ্তানি ডলারের এক দর ও রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদারের সঙ্গে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল বৈঠক করেন, সেখানে এসব দাবি জানানো হয়। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য 2,75,00,000 টাকার সোয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে 510,28,00,000 টাকা। গত লটের তুলনায় নতুন লটের দাম বেশ বেড়েছে। একই সঙ্গে সংযুক্ত আমিরাত ও কানাডা থেকে 1,30,000 মেট্রিক টন এমওপি ও টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। রিমান্ডে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সহ 12 জনের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরোয়ানার জারির এ আদেশ দেন। পাবনার ভাঙড়া উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উর্মি আক্তার নামে এক 10ম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে 12টার দিকে ঈশ্বরদী ঢাকা রেললাইনে ভাঙড়া পৌর শহরের সারুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতোয়ান গ্রামের খানজাহান আলীর মেয়ে। সেই স্থানীয় বিবি স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী। ঝিনাইদহ হয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুর 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো শাফিন মুন্সী ও কাফিন মুন্সী। তারা ওই গ্রামের শিপুন মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে ফিরে বড় ভাই কাফিন তার ছোট ভাই শাফিনকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। রমজানের চাহিদা বাড়ে এমন 8টি ভোগ্য পণ্যের পর এবার চাল ও গম আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন বা জমার হার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশ্যে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বলেছেন, রমজানে 8টি জরুরি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অন্য ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, কারণ যারা বাকিতে আমদানির সুবিধা পাবেন তাদের ডেফার্ড পেমেন্ট বা 6 মাসের মধ্যে পেমেন্ট দিতে হবে এমন শর্ত রয়েছে। আজ বুধবার দুপুরে 3 দিনের সফরে রংপুরে এসে ডায়াবেটিক সমিতির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। গত 24 ঘন্টায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 184 জন। এর মধ্যে ঢাকায় 100 এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে 84 জন ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি, ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 267 জনে অপরিবর্তিত রয়েছে। আমাদের পরবর্তী রাত 10টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।